গরুটা আচরণ ভালো, গরুটা সুন্দর, গরুটা ভালো। এই গরুটা হচ্ছে আমাদের পরিবারের অনেক দিনেরই সদস্য। আমার অনেক প্রাউড ফিল হয় যখন আমার বান্ধবীরা আমাকে বলে যে তোদের বাসায় অনেক বড় একটা গরু আছে, তখন আমার অনেক প্রাউড ফিল হয়। এই গরুটা আমাদের একটা শখের জিনিস, কিন্তু প্রয়োজনের কারণে বেচতে হবে। এই গরুটা আমাদের বাড়িতে প্রায় 3 বছর যাবৎ আছে। অনেক ছোট একে কেনা হয়েছিল, অনেক ছোট কিনে নিয়ে এসেছিল। এটা আমার বড়াব্বুর বড়াম্মুর একদম ছেলের মতো মানুষ করেছে। হ্যাঁ, কিন্তু যেহেতু এত বড় জিনিস রাখা যাবে না, ওনাকে ওকে তো বিক্রি করতেই হবে। কিন্তু অনেক কষ্টই হয়েছে বিক্রি করে দিতে, কিছু তো করার নেই। গরুটা যার গরু, নাম দিয়েছে রাজাবাবু। রাজাবাবুর মতোই থাকে, রাজাবাবুর মতো খাই, চাল চাল চলানো রাজাবাবুর মতোই। সে বাড়ি থেকে নিয়ে নিয়ে কিলাবে নিয়ে আনে, কিলাব থেকে বাড়ি নিয়ে যাই। অনেক জায়গা থেকে আসে লোকজন ছবি মবি তোলে, অনেক প্রচুর জায়গা থেকে লোকজন আসে গরুটা দেখতে। গরুটা খুব মেহেরপুর জেলার মধ্যে খুব বড় বড় গরু, এরম গরু আমরা দেখিনি। আমি 3টি গরু ছিল, আর একটা গরু কিনবো বলে ব্যাপারীদের বলেছিলাম। তো এই গরুটা ওরা 80,000 টাকায় কিনিতে এসি বিধাধারপুর থেকে। এসে আমাকে বললো যে ভাই একটা গরু কিনেছি সাবধার ব্যবহারে, কত কিনেছি 80,000। তো আমি গেলাম, কি দেখছি ওর মা দুধ খাইছি হাঁটু গাড়ি। তো আমি বললাম ঠিক আছে, আমি নিলাম। ওদের 5,000 টাকা লাভ দিই, 85,000 টাকায় আমি গরুটা ক্রয় করলাম। করি এই 3 বছর 8 মাস 8-9 মাস পুষছি আমি। তো গরুটির নাম কিনে আনার পর 1 বছর পরে নাম দিয়েছি মুজিবনগরের রাজাবাবু। তো এই হিসাবে গরুটা দেখতে অনেক লোক আসে, গত বকরাইদের আগে থেকে, গতবার এই সময় থেকেই এক কথাই বলা যায়, ডেলি 100 করে লোক, 250টা করি মোটর সাইকেলে লোক আসতেই আছে। তো সকাল বিকালে আমরা বিরক্ত হইনি, লোক আসে দেখতে দেখাই এই। তো ওর গরুটার নাম দেওয়া আছে মুজিবনগরের রাজাবাবু। তো এবারটা ক্রয় করবো, 35-40 হাজার টাকা মতন দাম দিয়েছি। যদি এখানে হয়ে যায় ভালো, না হলে ঢাকায় নিয়ে যাবো বকরিদের 1 সপ্তাহ আগে। তো গরুটিকে অন্য কিছু খাওয়াইনি, সুলা মটর ভুট্টা এইগুলা পিসাই করি একত্রভাবে। 2 বেলা প্রায় 20 কেজি করে খাই, সকালে 10 কেজি রাইতে 10 কেজি, 20 কেজি করে খাই। আর তার সাথে ঘাস বিছালি এই খেয়ে, আর 2-3 বার গরমের সময় 3 বার গোসল করাই। দেখ এইভাবেই চলাফেরা নিয়ে বেড়ায়। গতবার 15.5 লাখ বাড়ি থেকে বলেছিলো, তো দিইনি। আমরা 25 লাখ দাম দিয়েছিলাম, এটা 35 লাখ দাম দিয়েছি, প্রায় হইতে হইতে যা হয় হবে। এতকে প্রাকৃতিক খাবার খাইয়ে গবাদি পশুটি এত বড় সাইজ হয়েছে। সেটি এখন প্রায় 60 মনের পার হয়ে গেছে, এবং 30-35 লক্ষ টাকা এটির দাম উনি বলেছেন। যারা শৌখিন এবং উচ্চবিত্ত ফ্যামিলি রয়েছেন, যারা কোরবানির ঈদে বেশি পরিমাণে খরচ করে, অর্থাৎ তারা গরুটি ক্রয় করতে চান, যারা তারা যেন সেটি ক্রয় করেন। এবং এছাড়াও আমাদের অনলাইন পেজ রয়েছে মেহেরপুর অনলাইন কোরবানির পশুহাট, সেটিতেও আমরা সেই গরুটি আবার আমরা দেব, তার নাম ঠিকানা দাম আলোচনা সাপেক্ষ। এইভাবে আমরা প্রতিবারে দিয়ে থাকি, এবারও আমরা ইনশাল্লাহ দেব, যাতে করে এই গরুটি বিক্রি হয় বেশি দামে। বেশি দামে বিক্রি হলে তখন আমরা জানব, আমাদের খামারিরা তখন উদ্যোগী হবে বেশি বেশি করে গবাদি পশু পালনের জন্য।